প্রতিবাদের রং কালো, সংসদে ইন্ডিয়া জোটের কালো পোশাক আর বিধানসভায় বিজেপির কালো রুমাল। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বক্তৃতা করছেন তখন আচমকা বিজেপির বিক্ষোভ, তারপর এই ওয়াকআউট কালো রুমাল উড়িয়ে। পঞ্চায়েত হিংসা নিয়ে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব, বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই আচমকা বিজেপি বিধায়কদের পকেট থেকে বেরিয়ে এলো কালো রুমাল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট অধিবেশন থেকে। নন্দীগ্রাম সংক্রান্ত মিথ্যা বয়ান, কার্যবিবরণী থেকে বাদ না দেওয়ার প্রতিবাদে আমাদের কালো রুমাল ছিল পকেটে। মমতা ব্যানার্জি, তার জন্য কালো ছাড়া আর কোনো রং নাই। বেশ কিছুদিন পর বিধানসভায় মুখোমুখি দুই যুযুধান শিবিরের মুখ, দুজনেই রণং দেখি। বিজেপির পক্ষে শেষ বক্তা শুভেন্দুর বক্তৃতায় আগা গোড়াই পঞ্চায়েত হিংসা, একের পর এক অভিযোগ মনোনয়নে বাধা, ভোট লুট নিয়ে। এত চুপি চুপি নির্বাচন কখনো হয়নি, ২৫টা ব্লকে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি। এবারে যে অপকর্ম করেছেন তার ফল সুদে আসলে দিতে হবে। প্রথমে মনোনয়ন দিতে দেওয়া হয়নি, তারপর জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়, ২৫,০০০ বুথে ভোট লুট হয়েছে। এরপরেই সরকার পক্ষের হয়ে জবাব দিতে ওঠেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু তৃণমূলে থাকার প্রসঙ্গ টেনে তাঁর তীব্র কটাক্ষ, আমাদের রাজ্যে কারো কণ্ঠরোধ করা হয় না, আলোচনায় অংশ নিয়ে শুধু তৃণমূলকে গালাগাল দিলেন, সিপিএমকে একটা কথাও বললেন না। যিনি শেষ বক্তা আগের নির্বাচনেও তৃণমূলে ছিলেন, তিনি সেদিনের কথা বললেন না। মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে পঞ্চায়েত ভোট প্রসঙ্গ, তিনি বলেন ৭টা জায়গায় গণ্ডগোল হয়েছে, অথচ ২২টা জেলার বদনাম করা হচ্ছে, অথচ বিজেপি শাসিত ত্রিপুরার ৯৭% পঞ্চায়েত আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। শুভেন্দুর নাম না করে তাঁর কটাক্ষ, পঞ্চায়েত ভোটে নিজের জেলায় হারলেন কি করে, তমলুক খেজুরিতে গণ্ডগোল করেছে কে, আমার নাম নিতে লজ্জা করে তাই বলছি না। এরপরে নন্দীগ্রামের কথা উল্লেখ করে তাঁর মোক্ষম খোঁচা, নন্দীগ্রামের ঘটনা ভুলে গেছেন, ২ ঘন্টা লাইট বন্ধ রেখে হারিয়ে দিয়েছেন। রেড়ে করে ওঠে বিরোধী বেঞ্চ, বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি, কালো রুমাল নাড়াতে নাড়াতে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। একই বিল্ডিং এ তিনটে বিধানসভার গণনা, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। হলদিয়া থেকে বিজেপি ক্যান্ডিডেট জিতল ১৫,০০০+, মহিষাদলে ওই একই বিল্ডিং এ টিএমসির ক্যান্ডিডেট জিতল ২১০০ ভোটে, ওই একই বিল্ডিং এ আপনি হারলেন ১৯৫৬ ভোটে। একটা প্রেমিসেসের মধ্যে তিনটে কাউন্টিং, আর কোন কোন নেটওয়ার্কিং সিস্টেম, কোন কোন ম্যান পাওয়ার ডেপুটেড, সেই তিনটে একই সিস্টেমে হয়েছে নাকি সেটা আলাদা, সেটাও খুব ভালোভাবে জানে যে লোডশেডিংয়ের সময় শুধুমাত্র নন্দীগ্রামেরটাই আলাদা হয়েছিল। তবে এরই মধ্যে উলুবেরিয়ায় পঞ্চায়েতে সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খানের মনোনয়নের নথি বিকৃতি মামলায় বিডিও এসডিও কে সাসপেন্ড করার সুপারিশ, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদ দিয়ে অনুসন্ধান রিপোর্ট দিয়ে এই সুপারিশ করেন আদালতে। বিডিও এবং এসডিও তৃণমূল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে সাহায্য করেছেন। বিডিও, এসডিও ও জাতি শংসাপত্র বিভাগের অতিরিক্ত ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হোক, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তৃণমূল প্রার্থীর ওবিসি সার্টিফিকেট জাল, এরপরে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, উলুবেরিয়া বহিরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আসন শূন্য হিসেবে ঘোষণা করতে হবে, ওই তৃণমূল প্রার্থীর এই আসনে লড়ার কোনো অধিকার নেই, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে পুনর্নির্বাচনের দিন ঠিক করতে হবে রাজ্যকে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।